সাতকানিয়া উপজেলার গারাঙ্গিয়া দরবারের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান গারাঙ্গিয়া ইসলামিয়া রব্বানী মহিলা মাদ্রাসার অধ্যক্ষ নুরুল আলম ফারুকীর বিরুদ্ধে নানান অভিযোগ তুলিয়ে পদত্যাগের দাবিতে মানববন্ধন গঞ্জি মাদ্রাসার শিক্ষার্থী সহ গারাঙ্গিয়ার সাধারণ মানুষ জানালে। আগস্টের 28 তারিখ সকালে গারাঙ্গিয়া মহিলা মাদ্রাসা প্রাঙ্গণত এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন উপস্থিত মাদ্রাসার শিক্ষার্থী হলে হয় আর এ বিষয়ে মাদ্রাসার কর্মরত শিক্ষক কলেজ জানাই আরা টিচার যারা আছি আরা দীর্ঘদিন ধরে আর অধিকার তো আর বঞ্চিত আছিলাম, তো এখনো আর প্রাবীণ্য ফাউন্ড বিভিন্ন কোচিংয়ের টিয়া আর এখনো আতর মাঝে নফাই যে চেয়ারে তিনি আছেন এখানে যে স্টুডেন্টদের যে দাবি দেওয়া এবং আমাদের শিক্ষকদের যে অধিকার এগুলো থেকে আমরা বিভিন্নভাবে বঞ্চিত হয়েছি। কোভিড মানের টাকা, বিশেষ ক্লাসের টাকা এবং প্রতিষ্ঠানের যে আপনার যে ইনকাম আছে সভা আছে এগুলো অর্থ সম্পর্কে যথেষ্ট পরিমাণে তিনি দুর্নীতি আশ্রয় নিয়েছেন। গারাঙ্গিয়ার স্থানীয় এলাকাবাসীও অধ্যক্ষ নুরুল আলম ফারুকীর মাদ্রাসাতুন পদত্যাগ করিবার লাই আহ্বান জানাই এ বিষয়ে তারা হই নুরুল আলম ফারুকী এডে বহুত অপকর্ম করিয়ে অনৈতিক কাজ করিয়ে ইনের বহুত সাক্ষী আছে, রাতিয়া ম্যাডাম হল্লয় অনৈতিক কাজ করিয়ে ইনেরও সাক্ষী আছে। এরপরে মাদ্রাসাটি আত্মসাত করিয়ে দু তিন বছরের যে মাদ্রাসার কোনো হিসাব ন দেয় মাহফিলর কোনো হিসাব ন দেয় মাহফিলের যেটা উচিত দেখুন তারা আত্মসাত করিয়ে বিভিন্ন টাকা লিগিয়ে সেদিন টাকা বেশি ফেললে বেশি হলে তারা নিজে আত্মসাত করিয়ে বাড়ির ভাড়া খসিমে সেদিন টাকা আত্মসাত করিয়ে তারা ওর বিরুদ্ধে অনেক অনৈতিক কর্মকাণ্ড, আত্মসাত এবং নারী কেলেঙ্কারি 2019 সাল ওর মামলা হইল ওর বিরুদ্ধে। ওর ওই প্রতিষ্ঠানের দপ্তরী সহ নারী কেলেঙ্কারির সাথে অহরহ নারী কেলেঙ্কারির সাথে জড়িত আছে, ওর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা লেবে কোনো সুযোগ হারে না ফেই ও খনিকারে তোয়াক্কা না করে। আর আরা গার্ডিয়ান কলে যখন অফিসে যাই ও আর কোনো তোয়াক্কাই না করে, মূল্যায়নই না করে। এতে মানার টিয়া আত্মসাত দুর্নীতি, ছাত্র সকলের পরীক্ষার ফি লই দুর্নীতি, ছাত্র ভর্তি লই দুর্নীতি, এই তারপরে আমার অভিভাবক যারা আইয়ে অভিভাবক সকলের দুর্নীতি, তারপরে ছাত্রী সকলের হেনস্থা, চাকরি ছাত্রীর লই এরা বিভিন্ন অনৈতিক খাস সাম করি। আর সাহেব দেখি গারাঙ্গিয়ার ঐতিহ্যবাহী রব্বানী মহিলা মাদ্রাসা এবং ইসলামিয়া কামিল মাদ্রাসার সম্মানার্থে নুরুল আলম ফারুকীর পদত্যাগ চাই। আগুয়ান আইয়ার লইয়েরা গিয়ে হইল একটা বিশৃঙ্খলা হইল, তো ইয়ান্তে তা প্রমাণিত করতে চাই এ দুর্মিতে আর এই পর্যন্ত মানি আর নির্যাতিত করি। 1617 বছর ধরে বিভিন্ন ধরনের অপকর্ম করে গিয়ে আর এবার পদত্যাগ চাই এই মুহূর্তে। এই মাদ্রাসার শিক্ষার্থী এবং স্থানীয় মানুষজন ও মাদ্রাসার শিক্ষক হলর দাবি মাদ্রাসার অধ্যক্ষর পদত্যাগের মধ্য দিয়ে মাদ্রাসার ন্যায্যী আবার পড়ালেখার পরিবেশ ফেরত আইব এবং ইয়েন অতি দ্রুত গরিবের লাই আহ্বান জানাই তারা। সি প্লাস চট্টগ্রাম।